সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে ফোন দিয়ে ফাইবারে অ্যাক্টিভ থাকবেন অল টাইম। তো যাদের একটা বা দুইটা অ্যাকাউন্ট আছে, কেউ আছে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে অ্যাক্টিভ থাকতেছেন, অথবা কেউ আছে আরেকটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন মোবাইল দিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা মোবাইল দিয়েই দেখবো কিভাবে আপনারা অটো রিফ্রেশার ইউজ করেন, কোনো প্রকার সমস্যা হবে না যদি এইভাবে আপনারা কাজ করেন। তোমরা অনেকে আছি যারা ফাইবার অটো রিফ্রেশার করার সময় অনেক জন ভুল টাইম মেনটেন করার কারণে দেখা যায় যে তাদের ফাইবারে ওয়ার্নিং আসতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। যদি আমার সিস্টেমে কাজ করে তাহলে আর আশা করি যে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমি যদি সরাসরি এখান থেকে প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে আমি আসলাম। এখানে আমি আমি ল্যাপটপে দেখাচ্ছি, তারপরে আমি মোবাইল দিয়ে ডাইরেক্ট দেখাবো। এখানে আমি যদি লিখি ফাইবার অটো রিফ্রেশার অ্যাপ, তো আমাদের এখানে অনেকগুলো অ্যাপ দেখাবে। এই একটা সব থেকে বেটার একটা অটো রিলোডার, এটা খুবই ভালো, আমি নিজেও ইউজ করি, এটা খুবই ভালো। এখানে দেখতে পারবেন আপনারা মোটামুটি 500K ডাউনলোড আছে আর রেটিং আছে 3.8। ওকে, তো আমরা এটা আমরা ইউজ করব এখানে। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই আমি এখন দেখাবো আমার মোবাইল থেকে। তো আমি সরাসরি আমার এটা আমি ডাউনলোড করব, আমি চলে যাব প্লে স্টোরে। আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। এখানে আমি প্রথমে লিখবো অটো রিফ্রেশার, ফাইবার অটো রিফ্রেশার, এটা লিখে আপনারা সার্চ করবেন। প্রথমে আপনারা এই অ্যাপটা দেখতে পারবেন, এই রিলোটার অ্যাপটা দেখতে পারবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে 500K ডাউনলোডার আছে কিনা, এটা দেখে ভেরিফাই হবেন। ওকে, যে এটা 500K তাহলে আপনি এটা ইউজ করবেন। আর এটা মোটামুটি আপডেট হয়েছে নভেম্বরে 2019 সালে, এটা খুবই পুরাতন একটা অ্যাপ, অনেকে ইউজ করছে। ঠিক আছে, এটা ইউজ করতে পারেন, অথবা আর একটা আছে ফাইবার অটো রিলোডার ভায়ার, হ্যাঁ এটা ইউজ করতে পারেন। তো আমাদের তো আমি যেটা ইউজ করতে সেটাই আপনাদেরকে বলি। তো আমরা সরাসরি ফাইবার অটো রিপ্রেশারটা আমি এখান থেকে ওপেন করব। এখানে আমি ক্লিক করব অটো রিপ্রেশারের উপরে। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্রাউজার, আপনি চাইলে একটা ব্রাউজারের দিতে পারেন, ইউআরএল দিতে পারেন, অথবা সরাসরি আপনি ইউজ ইউজার টু বা ইউজ দ্য অ্যাপ এখান থেকে ক্লিক করতে পারেন। ঠিক আছে, অথবা ইউজ অন, আপনি একসাথে অনেকগুলো থেকে আমরা দেখতে পারি। উপরে একটা বাটন দেখতে পারবেন আপনারা অফ, এটা আমরা অন করে দিব এটা পরে। ঠিক আছে, ওকে, আমরা এটা অন করে দিই, আগে করে দিয়ে এটাকে অ্যালাউ করে দিই। এটা হচ্ছে অটো রিলোডার, হ্যাঁ আমরা এটা আগে অ্যালাউ করে দিলাম, অ্যালাউ অ্যালাউ এটা টিক মার্ক করে দিয়ে আমরা এটা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা এখান থেকে URL/অ্যাপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে অ্যাপটা এখানে চাচ্ছেন যে যে অ্যাপটা আপনার রিলোড হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমাদের কোথায় যেতে হবে, দুই নাম্বারটা এখানে দেখেন লেখা আছে অ্যাপ, আমরা APAPP যেটা আছে এখানে আমরা সিলেক্ট করে নিচে দেখেন লেখা আছে সিলেক্টেড বা সিলেক্ট অ্যাপ। ঠিক আছে, আমরা এটা ক্লিক করার পরে আমাদের যে অ্যাপটার ভিতরে আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপটা রিলোড হবে আমরা সেই অ্যাপটা এখান থেকে সিলেক্ট করে দেবো। চলুন আমরা দেখি কোনটাতে করা যায়। আমরা যেহেতু ফাইবারে করবো তাহলে আমি ফাইবারটা এখানে সিলেক্ট করে দিলাম। ফাইবারটা সিলেক্ট করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসলো, দেখেন এই ফাইবারের একটা ছোট্ট একটা চলে আসছে, দেখেন একটা আইকন চলে আসছে। এবার আমি যদি সরাসরি ফাইবারে চলে যাই, ফাইবারে চলে যাই, ফাইবার চলে আসছে, এখন কি আমি চাইলে অ্যাপটার কাজ শুরু করে দিতে পারি। দেখেন আমার কিন্তু টাইম উঠতেছে, 7 সেকেন্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, 7 সেকেন্ডটা আসলে আসলে আমার কিছু হবে না, আমার দিতে হবে 300 সেকেন্ড। তো প্রবলেমে পড়বেন, আমি সরাসরি অ্যাপে আসব। অ্যাপে আসার পরে এখান থেকে আমরা অ্যাপটাকে অফ করি। আগে অফ করে এই যেখানে দেখেন 10 সেকেন্ড দেওয়া আছে, আমরা 10 সেকেন্ডটা এটা আমরা কমসে কম 300 সেকেন্ড করে দিব। 300 সেকেন্ডটা করে দিয়ে টিক দিয়ে দিবেন, হ্যাঁ টিক দিয়ে এবার আমরা এটা করে দিব কাজ। তাহলে কিন্তু এটা আমাদের অন হয়ে গেছে। এবার যখন আমি ফাইবারে আসব তখন আমার অ্যাপটা মূলত কাজ শুরু করে দিছে। দেখেন আমার অ্যাপটা কিন্তু 5 মিনিট দেওয়া হয়ে গেছে টাইম। তো আমার অ্যাপটা 5 মিনিট পর পর এটা একাই রিফ্রেশ হতে থাকবে এই অ্যাপটার ভিতরে, যেহেতু আপনার এখানে প্রোফাইল অন্য কিছু দেখাবে, কারণ আমার প্রোফাইলটা আমি হাইড করে রাখার কারণে আমার প্রোফাইলের ভিতরে আমি ঢুকে দেখাতে পারতেছি না।
তো আমি জাস্ট অ্যাপের ভিতরটা দেখাইলাম। এবার 5 মিনিটের জন্য ব্রাইটনেসটা দিয়ে রাখবেন না, এটা অবশ্যই 1 ঘন্টার উপরে রাখবেন। 1 ঘন্টার পর পর যেন আপনার ল্যাপ মানে মোবাইলের যে স্ক্রিনটা আছে সেটা যেন অফ না হয়। অফ হইলে কিন্তু তিনি আর এই অটো রিফ্রেশার কিন্তু কাজ করবে না। তো আমি মনে করি যে আপনারা এটা সবসময় 1 ঘন্টা দেওয়ার চেষ্টা করবেন, আর বারে বারে এসে চেক করবেন যে কাজ করতেছে কিনা। তো আই হোপ আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।